আমার বন্ধুর কাছে গিয়া
সেদিনের সেই পূর্ব স্মৃতি, সেই মধুর মিলন, মধুর রাতি স্বপনে মন ওঠে রে জাগিয়া। তার প্রেমা নলে মরি জলে এলো না মন বন্ধু, কার কাছে জীব সত্তা নিবেদন করছে নদীর কাছে। কবি নদীর কাছে তার আত্মনিবেদন প্রকাশ করল, নদীরে কেউ না জানো, তুই তো জানিস আমার প্রাণ বন্ধু কোথায় থাকে। শুনেছি সাত সমুদ্র তেরো নদীর পর পরে প্রাণবন্ধ হওয়া বিরাজ করে। তোর জল চলতে চলতে যেদিন সাগর বন্ধুর সঙ্গে মিলিত হবে, আমার এক বিন্দু চোখের জল দিলাম তোর চরণ তল, আমার চোখের জল নিয়ে প্রাণ বন্ধুর কাছে ছেড়ে দিয়ে বলিস আমি আজও তার আশায় বসে আছি। কারণ প্রাণবন্ধু তো কথা দিয়েছিল আমার, যেদিন ছিলাম জননী জঠরে ঘোর অন্ধকার কারাগারে, কথা দিয়েছিল বন্ধু আমারে একদিন আসি যা দেখা দেবে আমারে। নদীরে আমার বাল্যকাল গেল, শৈশব গেল, যৌবন গেল, বার্ধক্য নেমে গেল,
গধুলি লগন পার হয়ে সন্ধ্যার আধার ঘনিয়ে এলো, তার বন্ধু তো আজও ফিরে এলো না। তাই তোর কাছে নিবেদন, কেউ না জানো বন্ধুর সন্ধান তুই তো জানিস, তাই বন্ধুর কাছে কি আমার কথা বলিস, বন্ধু যেন একবার সেই তার অধম সন্তানকে দেখে নয়। জ্ঞানানন্দ সরকার গাল লিখেছিলেন না, সাত সমুদ্র আরো ১৩ নদী আমার দিতে হবে নাকি পারে, তার উপরে আছে নাকি আমার দেশ ভারত। আমার সেই দেশ যেখানে প্রাণবন্ধু বাস করে সেখানে, তাই কবি নদীর কাছে তার আত্মনিবেদন প্রকাশ করলেন, তুই আমার হয়ে বলিস আমি আজও তোমার সাথে, কারণ সেই স্মৃতি তো এখনো বলতে পারি না, সেই স্মৃতি এখনো স্বপ্নের ঘরে ভেসে ওঠে, কারো গোপন ঘরে সচেত ঈশ্বর সত্তা অকপটে প্রত্যেকটা জীবের হৃদয় তটে ভেসে ওঠে, হয়তো কেউ বোঝে কেউ বোঝে না। আচ্ছা আপনি কৃষ্ণ বলে কাঁদেন কেন, আপনার চোখের জল ঝরে কেন, আপনি তো তারে কোনোদিন দেখেননি, তা তার জন্য আপনার চোখের জল ঝরবে কেন, তাই কি না। আচ্ছা আপনারা এখানে ডালখোলায় বসবাস করেন, আমাকে যদি কেউ ফোন করে বলে সরকার মশাই ডালখোলার অমুক বাবুর শরীর খারাপ হয়েছে, আমার চোখের জল পড়বে, তাহলে তো মানুষের কানতে কানতে দিন চলে যেত। আজকে কত লোকের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রত্যেকদিন ভারতবর্ষে কত লোক অ্যাক্সিডেন্ট করে মারা যায় তার একটা নমুনা আছে, প্রত্যেকদিন শ্মশানে কত লোক যায় তার একটা নমুনা আছে। আপনার খবর দিল আজকে নবদ্বীপে ১০০ লোকের শ্মশান যাত্রী হচ্ছে, সেখানে মরা পড়া হচ্ছে, আপনি কাঁদছেন, আপনার চোখের জল আসছে, কেন আসছে না, যে লোকগুলো মারা গেছে তাদের সঙ্গে আপনার কোনো সম্পর্কই, আপনি তাদের কোনোদিন ভালোই আসেন নাই, কিন্তু যখনই আপনি খবর পেতেন আপনার ছেলেটার অসুবিধা হয়েছে কি আপনার মেয়ের অসুবিধা হয়েছে কি আপনি যাকে ভালোবাসতেন তার কোনো সমস্যা হয়েছে, শোনা মাত্র আপনার চোখের জল টপ টপ করে ঝরে পড়ত, কেন, আপনি একদিন তাকে ভালোবেসেছিলেন। তাহলে যে যাকে ভালোই বাসে না তার জন্য তার কোনোদিন বিরহ বাসে না, যে যারে যত ভালোবাসে তার জন্য তার তত বিরহ আসে। তাহলে গোবিন্দকে তুমি ভালোবেসেছিলে একদিন, তাই তো রাধা গোবিন্দ বলতে তোমার চোখের জল ঝরে পড়ে। যদি তুমি ভালোই না বাসতে তাহলে তোমার তার জন্য চোখের জল কোনোদিন ঝরত না। এই জন্য মান্না দে একটা গান লিখেছিল, যদি কাগজে লিখো না কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো না পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো না মুসলমান ক্ষয়ে যাবে, প্রতিটা মানুষের জীবনে প্রেম আসে, গোপনে বহিঃপ্রকাশ হয় না, আবার কারো বহিঃপ্রকাশ ঘটে। এই জন্য এর মধ্যে একটা কলি দিয়েছিলেন, সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে, কেউ কি
ফলগুলো দিন নাম শুনেছেন না? যে ফলগুলো নদীর উপর দিয়ে জল দেখা যায় না, মাটি খুঁড়লে তার বক্ষ বিদীর্ণ করলে তার ভিতরে জল পড়ে, এটা অভিশাপ ছিল। কার? মা সীতা। সীতা পিণ্ড দান করেছিল, ফলগু নদীর কাছে জিজ্ঞাসা করেছিল। এরা তো কেউ মানছে না, ফলগু তুমি বলো তো আমি দিয়েছি কিনা। এই তখন ফলগু নদী মিথ্যা কথা বলেছিল, না না তুমি তো দেওনি, সীতা অভিশাপ করেছিল তোর বক্ষ শুকিয়ে দিয়ে যা। ওই সেইদিন থেকে ফলগু নদীর বক্ষ শুকিয়ে দিয়েছিল। ফলগু নদীর বক্ষ বিদীর্ণ করলে মাটির তলে গিয়ে জল পাওয়া যায়। তাই এই গানটা তার সঙ্গে তুলনা করেছে, ফলগু নদী উপর দিয়ে যেমন জল দেখা যায় না, ভিতরে জল দেখা যায়, তেমনি ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রত্যেকটা মানুষের সেই প্রেম হৃদয়ে গাঁথা আছে ফলগু নদীর ন্যায়। মনে পড়ে কখন জানো, যখন মানুষ ভক্ত বাসরে আসে, ভক্তের পরশ পায়, রাধা গোবিন্দের মূর্তি যখন দর্শন করে, ওই নাম যখন মর্মস্পর্শ করে যখন ডাক দেয়, তখন তার হৃদয় অন্তর থেকে কে যেন চিত্রে ডাক দিয়ে বলে, এই সেতু ভালোবাসা, এই সেতু রাধা গোবিন্দ। হয়তো তাকে তুমি একদিন দেখেছিলে, তোমার মনে নাই, সেটা ফলগু নদীর মতো তোমার বক্ষে লুকিয়ে আছে। ঈশ্বরকে দেখা মাত্র তখন সেই প্রেম তোমার মধ্যে জাগৃত হয়। এই জন্য আমার গান